রানীগঞ্জ এলাকার পিওর শিয়ারসোল কোলিয়ারি লাগোয়া কয়লা খাদানের কাছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় এবার ভেঙে ফেলা হলো। শুধু তাই নয়, এর পাশাপাশি ছিঁড়ে ফেলা হলো ফ্লেক্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো ছিল, সেই ছবিও ভেঙে ফেলা হলো, দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হলো। এই ঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা বলেছেন যে সিপিএম এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এমনটা ঘটিয়েছে। আপনাদের জানিয়ে দিই, রানীগঞ্জ থানা এলাকার পিওর শিয়ারসোল কোলিয়ারি লাগোয়া কয়লা খাদান এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় ভাঙচুর হলো। শুধু তাই নয়, দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হলো, চেয়ার সরিয়ে দেয়া হলো, চেয়ার ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটাও কিন্তু একেবারে দেয়াল থেকে নিচে ফেলে ভেঙে ফেলা হয়, দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়, ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স, এমনটাই সূত্রের খবর। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই ঘটিয়েছে এমন ঘটনা। কালকে আমরা রাত্রি 15টা কি 9টা হবে এই টাইমে আমার কাছে ফোন এলো যে দাদা আমার ইউনিয়ন অফিসটা ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, কে? এটা সবচেয়ে দুঃখের বিষয়, মানে আমাদের ঝান্ডাটাকে পুড়িয়ে দিয়েছে। তো যারা তৃণমূল করতো করবে তারা তো ঝান্ডাটা পুড়বে না, আর নদায় ফটোটা ভাঙবে না। আমি আমার মনে হয় এটা বিজেপি সিপিএমের দুষ্কৃতীদেরই কাজ, এই কাজটা সিপিএম বিজেপি দুষ্কৃতীদেরই কাজ। উহাদের নিজের গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব নিজে উহাদের, উহাদের নিজের মধ্যে ভাঙাচুর করছে। আমাদের কোনো ছেলে নাই ওইখানে, আর আমাদের ছেলে ওইসব থাকলেও কেউ কিছু ওইসব করবে না। আমাদের ছেলে কোনোদিন ওইসব দুষ্টিগন্ধ করে নাই, ভাঙচুর কোনোদিন করতে পারে না। আমাদের ছেলে আমাদের একটা সাংগঠনিক পার্টি, আমাদের সব নিয়মে চলে, নিয়ম কানুনে চলে, এইসব বাজে জিনিসে চলে না কোনোদিন।